দ্বিতীয়বারের মতো গুচ্ছ পদ্ধতিতে দেশের 22টি সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 2021-22 শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ বিজ্ঞান অনুষদভুক্ত এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বেলা 12টা থেকে দুপুর 1টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের 19টি কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হয়। 9,360 আসনের বিপরীতে এ পরীক্ষা অংশ নেন প্রায় 1,61,726 জন। পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে ভোগান্তি কমাতে গত বছর থেকে গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় 2021-22 শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হল শনিবার। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে 19টি কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ব্যবস্থাপনাতে এখানে 26,000 আসন আছে। একটি পরীক্ষার হল পরিদর্শন করলাম, সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নিয়ম নীতি আছে পরীক্ষার ব্যবস্থাপনা সেটাই সেই স্ট্যান্ডার্ড মেনটেন করেই ডিন সাহেব সকল আয়োজন করছেন। এবার 3 ইউনিটে মোট 2,94,514টি আবেদনপত্র জমা পড়েছে। এর মধ্যে এ ইউনিট বা বিজ্ঞান অনুষদে সবচেয়ে বেশি 1,61,726টি, বি ইউনিট বা কলা অনুষদে 90,618টি এবং সি ইউনিট বা বাণিজ্য অনুষদে ভর্তির জন্য 42,170টি আবেদনপত্র জমা পড়েছে। বিশ্ববিদ্যালয় সমন্বিত পরীক্ষা হওয়ায় আমাদের হয়রানি হতে হয় নাই, চান্স পাওয়া যাবে, কারণ এটা কম্বাইন্ড হচ্ছে, তো মানে ভালো হয়েছে। একদম ম্যাথ কোশ্চেনটা ফুল সিলেবাসে করছে, যেটা শর্ট সিলেবাসে করার কথা ছিল, বাকি সব ঠিক আছে। একসাথে 22টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় খুশি অভিভাবকরাও। এক জায়গায় পরীক্ষা হয়ে যাওয়াতে যে যার পছন্দের বিশ্ববিদ্যালয়ে টিকে গেলে এটা এক সিস্টেমে হয়ে গেল, এটা আমার কাছে মনে হয় যে চমৎকার একটা পদ্ধতি। রাজশাহী, চট্টগ্রাম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তারা যদি একটা গুচ্ছ করতো তাহলে ছাত্রছাত্রীদের জন্য আরেকটু ভোগান্তি কম হতো। আগামী 13 আগস্ট কলা এবং 20 আগস্ট বাণিজ্য অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।